বিডিএসকে টিভি সাপ্তাহিক আয়োজনে রয়েছে নেত্রকোনার পূর্বধলার খবরাখবর সাথে আছি হ্যাপি নিউজ সব তথ্যচিত্রে ছিলেন বিডিএসকে টিভি নেত্রকোনা উপজেলার প্রতিনিধি নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলায় বুধবার ষোলোই সেপ্টেম্বর সাংসদ ওয়ারেশাদ হোসেন বেলাল বীরপতিকে স্বাগতম জানাতে এবং আওয়ামী লীগের কর্মীর সভাকে সফল করতে প্রশাসন দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দিনব্যাপী সফরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতির আগমন উপলক্ষে পূর্বধলায় উৎসবের আমেজ দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনে হয়েছে শোডাউন বৈরাটি ইউনিয়নের কাজলায় এমপি মহোদয়ের বাড়ি থেকে মোটরসাইকেল যাত্রা শুরু হয় মিছিলটি শ্যামগঞ্জ হয়ে পূর্বধলা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার চত্বরে অবস্থান নেয় এইভাবে প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আসতে থাকে হোগলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম খোকনের নেতৃত্বে হোগলা ইউনিয়ন থেকে আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রায় দুই শতাধিক মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রায় যোগদান করেন তখন পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ বৃক্ষরোপণ ও পোন অবমুক্তকরণ করা হয়েছে পূর্বধলা উপজেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পাঁচ আসনের সাংসদ ওয়ারেশাদ হোসেন বেলাল বীরপতিক এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সমাজসেবা অফিসার সাইফুল আলম মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম ফয়জুল সিরাজ জুয়েল সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম এসপি মাহমুদা আক্তার প্রমুখ দুই হাজার বিশ একুশ অর্থ চলতি খরিদ দুই মৌসুমে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বন্যা দুর্গত জেলা সমূহে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে পঁচাশি জন কৃষকের মধ্যে বিনামূল্যে স্বল্প মধ্যমেয়াদী তেরো প্রকার সবজির বীজ বিতরণ সহ সাংসদের নিজস্ব তহবিল থেকে চারটি হুইল চেয়ার বিতরণ করা হয় এবং দশজনকে জনপতি দুই হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা বিতরণ করা হয় তিনশো চৌত্রিশ কেজি পোনা উপজেলা পরিষদ পুকুর রাজধলা বিল জারিয়ার নদী ও বাউসদি বিলে অবমুক্ত করা হয়